মানুষের লোভ কি সন্তান স্নেহের ঊর্ধ্বে? কিন্তু সেই লোভ যখন মাত্রাতিরিক্তভাবে মাথা চাড়া দিয়ে ওঠে, তখন মা কি বলে দিতে পারে তার সন্তানকে? সরঋপুর মধ্যে অন্যতম প্রধান এই রিপুর অঙ্গুলি হেলনে কি ভয়ঙ্কর বিপদটাই না ঘনিয়ে এসেছিল উমাপতি হালদারের সংসারে? তার ওপর সেই বিপদের সাথে যদি যুক্ত হয় গুপ্তবিদ্যা, তাহলে বিপদ যে কি ভয়ঙ্কর ও সর্বনাশের রূপ নিতে পারে তার বলার অবকাশ রাখে না। কিশোরী মিনির জীবনে কোন ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসেছে? মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য তারানাথ কি পারবে মিনিকে বিপদ থেকে উদ্ধার করতে? এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক অর্ণব দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বজ্রগুণিন। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে অভিক, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে শাগ্নিক, রিমঝিম, পার্থ, বর্ণিষা, ইন্দ্রনীল, বর্ষা, রাকিব ও বুবাই। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বজ্রগুণিন। সেবার বছরের শেষে বেজায় ঠান্ডা পড়েছিল, সারা সপ্তাহ আপিসে কলম পিষে প্রাণ উষ্ঠাগত হয়ে গিয়েছিল। তাই রবিবার পড়তে না পড়তে কিশোরীকে রীতিমতো বগল দাবা করে মঠ লেনে এসে উপস্থিত হলাম। সেখানে পৌঁছে দেখি মোড়ের মাথায় তেলে ভাজার নতুন একখানি দোকান দিয়েছে। আমি সেদিকে এগিয়ে যেতেই কিশোরী বলল, আমি বরং পাসিং শোয়ের একখানা প্যাকেট নিয়ে আসি। অতঃপর তেলে ভাজা ও পাসিংশো সহযোগে আমরা তারানাথের বাড়িতে উপস্থিত হলাম। দরজায় কড়া নাড়তেই চারি একগাল হেসে দরজা খুলে দিল। কাকা বাবু, আসুন আসুন, ভিতরে আসুন, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছিলেন, আসুন। আমি চারির হাতে তেলে ভাজার প্যাকেটখানা ধরিয়ে দিতেই সে হেসে বলল, আপনারা বসুন, আমি সব ব্যবস্থা করছি। ওইটুকু মেয়ের এত পরিণত মানসিকতা দেখে সত্যিই অবাক লাগে। তারানাথের ঘরে ঢুকতেই দেখি সে তক্তপোষের ওপর বসে একখানি পুরাতন পুঁথি নাড়াচাড়া করছিল। আমাদেরকে দেখেই সেটাকে সসম্মানে রেখে দিল। আমরা বসতে না বসতেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই আজ একখানা জম্পেশ করে গল্প বলুন না, বহুদিন আপনার গাল গল্প শোনা হয়নি। কথাটা শুনেই তারানাথ অগ্নি শর্মা হয়ে কিশোরীকে এই মারে কি সেই মারে। তার রক্তবর্ণ চক্ষু দেখেই ব্যাপারখানা আন্দাজ করে নিয়ে আমি বলে উঠলাম, আহ কিশোরী, কি যা তা বলছ! উনি সারা জীবনে যা অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা করা আমাদের এই জীবনে সম্ভব নয়। তারপর তারানাথের দিকে ফিরে বললাম, ঠাকুরমশাই ওর কথা একদম পাত্তা দেবেন না, আসলে আমরা আপনার সাধন জীবনের কাহিনী শুনতেই ছুটে আসি। ইতিমধ্যে চারি জবজবে তেলে মাখা মুড়ি ও তেলে ভাজা নিয়ে হাজির হয়েছে, তার সাথে আদা দিয়ে দুধ চায়ের গন্ধে পরিবেশটা নিমেষেই পাল্টে গেল। তারানাথ এক খাবলা মুড়ি মুখে দিয়ে চিবোতে শুরু করল, তারপরে বেগুনিতে একটা কামড় দিল পরম আয়েস করে, এরপরে চায়ের কাপে এক চুমুক দিতে লাগলো। খাওয়া শেষ হতেই তারানাথের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের ব্যাপারটা হালকা করতে একটু ইতস্তত করে কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে এগিয়ে দিল তার দিকে। কিশোরীর দিকে একবার অগ্নিবর্ষণ দৃষ্টি নিক্ষেপ করে ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে তারানাথ শুরু করলেন, তোমাদের তো আমি সাধন জীবনের অনেক ঘটনাই বলেছি। গ্রামের বাঁধানো গাছতলায় সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানের সেই মাতঙ্গিনী, সে আবার ডামরতন্ত্র সিদ্ধ ছিল, কিংবা বরাকর নদীর ধারের সাধুজি যার পঞ্চমুণ্ডী আসনে বসে মধুসুন্দরী দেবীকে আমি দেখতে পাই, এদেরই প্রভাবে এ পথে আসি। এ গল্প তো তোমরা শুনেছ, আজ বরং তোমাদেরকে সুন্দরপুরের সম্পর্কে বলি। যে সময়ের কথা বলছি তখন আমি
পথে পথে ঘুরে বেড়াই। সারাদিন হাঁটাহাঁটির পরে বেশিরভাগ সময় শ্মশানে মশানে রাত কাটাই। কচিত কদাচিত কখনো কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। এমনই একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, আমার ট্রেন আসতে ঘণ্টাখানেক দেরি। সেটা জংশন স্টেশন, লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। সকাল থেকেই চারিদিক অন্ধকার, বৃষ্টি নেমেছে। বেলার দিকে কিছুক্ষণের জন্য বৃষ্টি একটু ধরল, তারপর আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামল। দেখে মনে হচ্ছিল বৃষ্টির আর যেন বিরাম নেই। অনেকক্ষণ মাথা বাঁচিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে ট্রেন আসার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। হঠাৎ স্টেশনের পাশে দেখি একখানি দোকান খোলা রয়েছে, দু পয়সার বিড়ি কিনব বলে সেই দোকানটার দিকে এগুচ্ছি। হঠাৎ পিছন থেকে কি যেন ডাকল, আরে তারা দানা। আমি থমকে দাঁড়ালাম, এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে। এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করা লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চের উপর বসে আছে আমাদের গ্রামের বিদ্যালয়ের রমাপতি হালদারের ভাই উমানাথ। ছোটবেলায় ওর দাদা ছিল গ্রামে আমার একমাত্র বন্ধু। দুজনে মিলে কতবার ওদের পুকুর থেকে মাছ ধরতে গেছি। তাই এতদিন পরে পুরনো বন্ধুর ভাইকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। উমানাথও উঠে এসে আমার হাত ধরে বলল, তারাদা কেমন আছো? কতদিন পরে দেখা হলো বলো তো। আচ্ছা, দাদার মুখে শুনেছিলাম তুমি নাকি সাধু হয়ে গেছিলে। উমা, সংস্কৃতে সাধু মানে ভালো লোক, সেটাই হওয়ার চেষ্টা করছি বটে, তবে ভেঙধারী সন্ন্যাসী হইনি। তা তুই এখানে কেন? কথাটা শুনে খানিকক্ষণ চুপ করে রইল উমানাথ। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দাদা ওই দোকানটায় চলো, চা খেতে খেতে কথা বলি। উমার সাথে সেই দোকানের সামনে রাখা বেঞ্চের উপরে গিয়ে বসে পড়লাম। ও চায়ের কথা বলল, তারপর বলল, দাদা তার আগে বলো তুমি কোথায় যাচ্ছিলে? বিশেষ কোথাও না, ওই বাড়ি ছাড়ার পরে এইরকমই ঘুরে ঘুরে বেড়াই তো, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বলতো, কি হয়েছে? চায়ের ভাঁড়ে এক চুমুক দিয়ে উমা বলতে শুরু করল, দাদা আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। কত ডাক্তার বদ্দিকেই তো দেখালাম, কিন্তু কোনো রকম ফল পেলাম না। কেউ নাকি ওই অসুখের কারণটাই ধরতে পারেনি। শেষমেশ গিন্নির কথা শুনে ওর গ্রামের গুণিনের সন্ধানে বেরিয়েছি। গুণিনের কথা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। ওকে কথা শেষ করতে না দিয়েই প্রশ্ন করে বসলাম, কি হয়েছে আমাকে গোড়া থেকে বলতো, কোনো কিছু কিন্তু লুকাবি না, কেমন সব বলবি। উমাপতি একবার আমার দিকে তাকালো, তারপর ধরে আসা গলাটাকে খাকারি দিয়ে পরিষ্কার করে বলতে শুরু করল, দাদা তুমি তো জানো আমাদের গ্রামের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা হলো চাষবাস আর মাছ ধরা। কেউ কুমোর, কেউ আবার পাট বোনার কাজও করে। তুমি কলকাতা চলে যাবার পরে 60-70 ঘর বাগদি, 40-45 ঘর তাঁতি, দুলে আর 3 ঘর বামুন মিলে আমাদের গ্রাম। আমার একটা মনোহারির দোকান আছে বাজারের মধ্যে, ফি সপ্তাহে প্রায় সময় কলকাতা থেকে মালপত্র এনে বেশ ভালোই চলছিল। এতদিন পরেও গ্রামের মেয়েদের একটা পাঠশালা ছাড়া আর কোনো বিদ্যালয় নেই, তাও শুধু হরিনাথ পণ্ডিতের পাঠশালা ছাড়া আর কিছুই ছিল না। 4টে গ্রাম ছাড়িয়ে মেয়েদের বিদ্যালয় আছে ঠিকই, কিন্তু অতদূর নিয়ে যাওয়া আসা করা 4টিখানি কথা নয়। সেই কারণে মেয়ে মিনিকে পাঠিয়েছিলাম কলকাতায় আমার শালির কাছে,
এই আশ্বিনে ১৭তে পা দিল মিনি। ও এবার ইন্টার পাস করে কলেজে ভর্তি হয়েছে। বেশ অনেক দিন পরে গ্রামের ভিটেতে ঘুরতে এসেছিল সে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় মাসখানেক আগে। সেদিন ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের কালীমায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জেবাড়ির শীতল পিসি। পিসির বয়স ৬০ ছুঁই ছুঁই। স্বামী সন্তান নাতি নাতনি নিয়ে সুখের সংসার। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশি হয়। তা হবে নাই বা কেন, এই মায়ের কৃপাতেই তো গ্রামের বাজারে এত বড় চাল কল আর তিনখানা তেলের মিল চলছে ওদের। এর সাথে প্রতি বছর মায়ের বার্ষিক পুজোতে গোটা গ্রামবাসীকে পাত পেড়ে খাওয়ান। জগন্নাথ পিসেমশাই আজ থেকে প্রায় বছর ২০ আগে পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়েন। এরপর সব কিছুর দায়িত্ব নেন পিসিমা। বাড়ির সব কাজকর্ম সেরে ব্যবসাটাকে নিজের কৃতিত্বে বড় করেন। এরপর ধীরে ধীরে তেলের মিল খোলেন। এখন বয়সের ভারে অনেক নুব্জ হয়ে পড়েছেন পিসি, তাই এখন সব কিছু ছেলে নকুল সামলায়। চালাকচতুর ছেলে, ১২ ক্লাস অবধি পড়াশোনাও করেছে। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে হুগলি জেলার, পাল্টিঘর। নকুলের বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা, তেমন কাজকর্মেও ভারী চটপটে। বছর ঘুরতে না ঘুরতে একেবারে যমজ বাচ্চার জন্ম দিল, এক ছেলে আর এক মেয়ে। এত সুখের পরেও পিসি কিন্তু নিত্য পুজো দিতে কখনোই ভোলেন না। নাতি নাতনি হবার পরে মায়ের সামনে দুহাত জড়ো করে নম করলেন পিসি। মা, মাকো রক্ষে করো মা, তুই সব। জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রকালী, কপালিনী ইত্যাদি বলে টোলে আরতি করার পরে প্রদীপটা মায়ের পায়ের সামনে রাখলেন। তারপর প্রসাদের ডালিটা নিয়ে ধীর পায়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ তার নজরে পড়ল মন্দিরের বাইরে ঝোপ জঙ্গলের মধ্যে কি একজন শুয়ে রয়েছে। সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানিক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরই চিৎকার করে সবাইকে ডাকাডাকি শুরু করলেন। মন্দিরের বাইরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল পিসির মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাঁপতে কাঁপতে ঝোপের দিকে ডান হাতে তর্জনী তুলে কিছু একটা বলতে চাইলেন। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় সেই ঝোপের দিকে। আর তারপরই লোকজন রীতিমতো চমকে ওঠে। সেখানে আলু থালু বেশে মাটিতে লুটিয়ে পড়েছিল মিনু। আমি সেই সময় দোকানে ব্যস্ত ছিলাম, আমার স্ত্রী বনলতা সে সময় মন্দিরে ছিল। ফলে মিনিকে দেখতে পেয়ে ওর মাথাটা কোলের উপর তুলে কান্নাকাটি করতে শুরু করে দেয়। একটু পরে বাকি মহিলারা মিলে ধরাধরি করে সামনের বেদিতে ওকে শুইয়ে দেয়। কিছু গ্রামবাসী আমাকে খবর দিতে দৌড়য়। আমি খবর পেয়ে দোকান খোলা রেখেই চলে আসি সেখানে। মেয়ের কপালে হাত দিতেই আমি চমকে উঠি। জ্বরে মিনির গা পুড়ে যাচ্ছে। দুপুরবেলাতেও মেয়ের সাথে কথা বলেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। এমন কি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে যার ফলে মেয়েটার শরীর এতটা খারাপ হয়ে গেল আমি তো ভেবেই পাচ্ছিলাম না। গ্রামের বৈদ্য অখিলবাবুকে খবর দেওয়া হলো। অসুতি পরে বৈদ্যদের পাঁচ পুরুষ ধরে কবিরাজ। তারা আশেপাশে গ্রামের বাসিন্দাদের যে কোনো অসুখ বিসুখ করলে সারিয়ে তুলতেন। এইভাবে শুরু হলো মিনির চিকিৎসা, কিন্তু ও সেরে উঠল না। সারাটা দিন ধরে মেয়েটা জ্বরে কাহিল হয়ে বিছানায় প্রায় মিশে গেছিল। শরীরটা যে হারে কাহিল হয়েছে তারাদা, তোমাকে আর কি বলবো। আজ থেকে দিন দুয়েক আগে বদ্যিমশাই বলে দিলেন যে তাঁর পক্ষে মিনির চিকিৎসা করা আর সম্ভব হচ্ছে না, কারণ মিনির রোগ নির্ণয় এখনো অবধি তিনি করে উঠতে পারেননি। সেই সময় তার হাতে পায়ে ধরে কত কাকুতি মিনতি করলাম, কিন্তু উনি একটাই কথা বললেন, মিনিকে শহরে নিয়ে যেতে। শেষমেশ যখন ঠিক করলাম ওকে শহরে নিয়ে যাব, সেই গতকাল ঘটল দ্বিতীয় অঘটন। মিনির সাথে ওর মা ঘুমতো। আমি বারান্দায় রোয়াকে দেয়ালে হেলান দিয়ে পড়ে থাকতাম, চোখের পাতা এক করতে পারতাম না। হঠাৎ রাতের বেলায় বনলতার আওয়াজে আমার চিন্তায় ছেদ পড়ল। তড়িঘড়ি ঘরের মধ্যে যেতেই রীতিমতো চমকে উঠলাম।
আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। বিছানার উপর মিনিমা বসে আছে, চুলগুলো দিয়ে পুরো মুখটা প্রায় ঢাকা রয়েছে, ধীরে ধীরে দুলছে। আমি ধীর গলায় ডাকলাম, মিনি, এই মিনি। উল্টো দিকে মিনির দুলুনি এবার থেমে গেল, তারপরে এক পৈশাচিক হাসি হাসতে লাগলো সে। বনলতা এতক্ষণ মিনির পাশেই দাঁড়িয়েছিল, হাসি শুনে এক দৌড়ে আমার পাশে এসে দাঁড়ালো। ততক্ষণে মিনি একদিকে মাথাটা হেলিয়ে দিয়েছে, ফলে খানিকটা চুল সরে যেতেই ওর মুখের কিছুটা অংশ দেখতে পেলাম। কিন্তু একই ওর চোখগুলো এরকম সাদা কেন? ঠোঁট দুটো ফাঁক হতে আরো চমকের বাকি ছিল, এত কালো দাঁত তো মিনির কোনো কালেই ছিল না। সে চিরটা কাল পরিষ্কার থাকতেই পছন্দ করে। হঠাৎ করেই ওর মুখের ভেতর থেকে ভেসে আসতে লাগলো দুর্বোধ্য ভাষা। ওই ভাষায় কাউকে কিছু বলছে মিনি। এবারে বনলতা বিন্দু মাত্র দেরি করল না, তৎক্ষণাৎ বাড়ির ঠাকুরের আসন থেকে গঙ্গার জলের ঘটি নিয়ে এসে খানিকটা ছিটিয়ে দিল মিনির গায়ে। সাথে সাথেই মিনি একটা আর্ত চিৎকার করে বিছানায় ঢলে পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর মিনির জ্ঞান ফিরে এলো। এবার কিন্তু শরীরটা দুর্বল, কিন্তু আগের সেই অস্বাভাবিকতা নেই। বেশ কিছুক্ষণ সব ঠিকঠাক ছিল, গণ্ডগোল বাঁধল আরো কিছুক্ষণ পরে। হঠাৎ সামনের দেয়ালে কিছু একটা ঝিকমিক করে উঠল, যেন মনে হলো চকচকে কোনো জিনিস রয়েছে। সেদিকে চোখ পড়তেই আমি পিছন ঘুরে পাথরের মতো এক জায়গায় স্থান হয়ে গেলাম। সেই সাথে বনলতাও কিছুটা আমার দিকে সরে এসেছে। সামনের দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মিনি এক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখের কোনো কালো অংশ নেই, পুরোটাই যেন সাদা। যেন মনে হচ্ছে কোনো কালেই ওর চোখগুলো স্বাভাবিক ছিল না, মুখ দিয়ে কেমন একটা গু গু শব্দ বের করছিল। হঠাৎ করেই ডান হাতের ছুরি দিয়ে নিজের ডান হাতের তালু বরাবর চালিয়ে দিল, সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল। বনলতা মিনি বলে কাতর স্বরে আর্তনাদ করে উঠল। কা কা করে করে পাশের বাগানের আম গাছ থেকে এক ঝাঁক কাকের দল কোথায় যেন উড়ে চলে গেল। মিনির মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো এমন একটা বিভৎস চিৎকার, যা শুনে আমাদের রক্ত হিম হয়ে যেতে লাগলো। শেষমেশ অনেক কষ্ট করে বনলতা গঙ্গা জল এনে ওর গায়ে ছিটিয়ে দিতেই কেমন যেন লুটিয়ে পড়ল মিনি। পুরো ব্যাপারটা দেখে আমার মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো। কখনো মাথাতেই আসেনি যে আমার মেয়ের জীবনে এমন কালো দিন আসতে পারে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তারাদা মেয়ের বিছানার পাশে আমি বসতেই দেখি বনলতা ধীর পায়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, সভয়ে মিনির মুখের দিকে চেয়ে আছে। তারপর মিনির হাত থেকে ছুরিটা নিয়ে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল, তারপর নিজের শাড়ির আঁচল ছেড়ে ওর হাতের মধ্যে পরম যত্নে বেঁধে দিতে লাগলো বনলতা। মিনির মাথায় হাত বুলিয়ে দিতেই সে ছোট্টবেলার মিনির মতো ঘুমিয়ে পড়ল পরম নিশ্চিত্তে। ওকে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগে এমন একটা কাণ্ড সে ঘটিয়েছে। কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বনলতা আমাকে বলল, মিনির বাবা, কিছু বুঝতে পারলে? কি বুঝবো? তোমার মাথায় কি কিছুই কি ঢোকে না? এতক্ষণ ধরে কি দেখলে? মিনির জ্বরের মধ্যে উল্টোপাল্টা কাজ করছিল, এরকম তো হতেই পারে। তোমার বুদ্ধিটা কবে হবে শুনি? কি বলতে চাইছো সেটা খোলাখুলি বলো না, এরকম ইনিয়ে বিনিয়ে কথা বলার থাকলে বলতে হবে না। মেয়েটাকে মনে হয় নিশিতে পেয়েছে। কি যা তা বলছো? মিনিকে আবার নিশিতে কেন ধরতে যাবে? তাহলে তুমি বলো, এই গ্রামে এরকম ঘটনা শুনেছো আগে? তা শুনিনি বটে, কিন্তু তাই বলে? শোনো না গো, এতদিন ধরে গ্রামের কবিরাজ মশাই মিনিকে দেখছিল, এবার একটু আমার কথাটা শোনো।
কি কথা শুনি? আমার বাপের বাড়ির গ্রামে একজন গুণিন আছেন, বজ্র গুণিন। উনি খুব ভালো লোক, এইসব ভূতপ্রেতের ব্যাপারে উনি কবজ তাবিজ দিয়ে থাকেন। ওগুলো একবার পড়াতে পারলেই কাজ ঠিক হয়ে যাবে, দেখে নিও মিনির বাবা। শোনো, ওগুলো সব বুঝলো কি? মিনির বাবা, তুমি একটিবার আমার কথা শোনো, আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, আমার মেয়েটাকে সুস্থ করে দাও। শেষমেশ আর কোনো উপায় না দেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই স্টেশন থেকে গাড়ি পরিবর্তন করতে হয়। উমানাথের কথা শেষ হতেই আমি বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর উমানাথকে বললাম, উমা, তোর যদি অসুবিধা না থাকে তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ দাদা, বলো না। যদি আমি একবার তোর মেয়েকে দেখি তাহলে কি তোর কোনো অসুবিধা আছে? দাদা, সত্যি বলছো? তুমি যাবে আমার বাড়িতে? দেখ উমা, আসলে গুরুদেবের কৃপায় আমি কিছু গুণের অধিকারী, যার ফলে এইটুকু এই মুহূর্তে বলতে পারি, মিনিমায়ের সামনে ঘোর বিপদ উপস্থিত। চল চল, বাকি কথা তোদের গ্রামে গিয়ে বলব, চল। উমানাথ আমার পায়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে গেছিল। আমি কোনো রকমে ওকে ধরে ফেললাম। ওকে বললাম, তাড়াতাড়ি চল, নইলে আসন্ন বিপদ থেকে মিনিমাকে বাঁচানো দুষ্কর হয়ে পড়বে। কথাটা শুনে হঠাৎ যে কি হলো ওর আমি ঠিক বুঝতে পারলাম না। আমার হাতটা ধরে টানতে টানতে ও আমাকে ওই উল্টো দিক থেকে আসা আরেকটি রেলগাড়ির কামরায় বসিয়ে দিল, আর পাশেও নিজে বসল। গোটা রেলগাড়ির যাত্রায় আমি একটা কথাও বললাম না। আমার ভাবগতি বুঝতে পেরে উমাও চুপ করে রইল। যখন ট্রেন থেকে নামলাম, দেখি স্টেশনের পাশে না আছে গরুর গাড়ি না অন্য কিছু। যখন গ্রামের দিকে রওনা দিলাম, তখন দিনের আলো নিভে এসেছে। এখানে বৃষ্টি হয়েছিল খুব, মাঠে ঘাটে জল থই থই করছে, পথ বিচল, সারাদিন জল হয়ে সব একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ, ঠান্ডা শিরশিরে বাতাস বইছে পূব দিক থেকে। আমি ব্যাপারখানা বুঝতে পেরে উমাকে বললাম, ওরে উমা, তাড়াতাড়ি পা চালা রে, জল তো আবার এলো বলে, চল চল। আমরা তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী, ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা আছে প্রচুর, তিন চারটে পাকা বাড়ি চোখে পড়ল। এছাড়া সবই হয় চালা ঘর, নয়তো করোগেটেড টিনের ছাদওয়ালা বাড়ি। এতদিন পর নিজের গ্রামে ফিরে মনে পড়ে যেতে লাগলো নানা রকম পুরনো স্মৃতি। রমাপতির সাথে লুকিয়ে ফল খাওয়া, গ্রামের পুকুরে স্নান করা, ভোরবেলায় মাছ ধরতে যাওয়া, এরকম আরো কত স্মৃতি মনের কোনায় ভিড় করে আসতে লাগলো। উমার বাড়ির সামনে এক টুকরো জমি, শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেকদিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন। তো যাই হোক, গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা আমি কিন্তু তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন একটা অস্বস্তি পাক খেতে লাগলো। কি হয়েছে দাদা? না না, কিছু না কিছু না। উমার স্ত্রী বনলতা বেশ সাধ্বী। আমরা যখন পৌঁছালাম তখন দেখি সে রোয়াকে বসে
আনাজ কাটায় ব্যস্ত। আমাদের উপস্থিতি সে একবারের জন্য টেরই পায়নি। এবার উমা খানিকটা গলা খাগারি দিতেই আমাদের দিকে চাইল সে। তারপর আমার দিকে বিস্ময়ে দেখতে লাগলো, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না যে স্বামীর ওপরে সে রীতিমতো অসন্তুষ্ট। সে তাকে বারংবার বলে দিয়েছিল তাদের গ্রাম থেকে বজ্র গুণিনকে ডেকে আনার জন্য। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর খুব বড় বন্ধু। মেয়ে কলকাতায় পড়াশুনো করলেও এই গায়ে এখনো শহরের চালচলনের ঢেউ এসে দোলা দেয়নি। সেকালের মতো একটা জলভর্তি গাড়ুর ওপর পাট করা গামছা এনে রেখে চলে যাওয়ার উপক্রম করল বনলতা। উমা সাথে সাথে বলে উঠল, ও বউ কোথায় চললে? এ মানে তোমাকে তো আসল কথা বলা হয়নি। কথাটা শুনে বনলতা কঠিন মুখ করে উমার মুখের দিকে চেয়ে রইল। সেই দিকে দৃকপাত না করে উমা বলতে শুরু করল, আরে উনি হলেন তারানাথ তান্ত্রিক, ছোটবেলায় এই গ্রামেই থাকতেন, পরবর্তীতে ওনারা এই গ্রাম ছেড়ে চলে যান। আজকে উমার কথা শেষ হওয়ার আগে বনলতার চোখের মধ্যে জল ছলছল করে উঠল। সে এক ছুটে আমার পা জড়িয়ে কাঁদতে শুরু করল। বৌমা কঠিন সময়ে ভেঙে পড়তে নেই, আমি উমানাথের মুখে সবকিছু শুনেছি, চেষ্টা করব তোমাদের মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কিন্তু সেই উপাচার করার আগে একবার মিনিমাকে দেখতে চাই, তারপর যা বলার বলবো। এরপর উমা আর বনলতা মিলে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। সেখানে উপস্থিত হয়ে দেখি একটা বছর ১৭ মেয়ে শুয়ে আছে বিছানার উপরে। ঘরের মধ্যে প্রবল ঋণাত্মক শক্তির প্রভাব আমি টের পাচ্ছি। পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি আমার এই অনুভূতি সচরাচর ভিত্তি নয় না। এ গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে, কিন্তু কি সেটা? তোমরা তো জানো মাতু পাগলির আশীর্বাদের কৃপায় এইসব শক্তির প্রভাব আমি বেশ অনুভব করতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম শোনো, মেয়েটির শরীর বিছানার সাথে প্রায় মিশে গেছে। মেয়েটার মুখ এতটাই ম্লান হয়ে রয়েছে যে আমি কিছুতেই ভাবতে পারছি না যে এমন কাণ্ড ওই বাচ্চা মেয়েটাও করতে পারে। আমি একটুখানি কাছে যেতেই মেয়েটির মধ্যে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করতে পারলাম না। এমন পরম নিশ্চিন্তে শুয়ে আছে যে দেখে মনে হচ্ছে একটু আগেই ওকে মা ঘুম পাড়িয়ে নিজের কাজে গেছে। আমি আর সময় নষ্ট না করে বিছানার চারিধারে গাত্রবন্ধন করে দিলাম, ফলে ঋণাত্মক শক্তি কোনো মতেই আর মেয়েটিকে কোনো রকম অনিষ্ট করতে পারবে না। এদিকে এই বাড়িতে আসার আগে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এ বাড়ির আশেপাশে কোনো কুকুর বিড়াল কিন্তু আমি দেখতে পাইনি। এমনকি বাড়ির উপর দিয়ে একটা কাক অবধি এতক্ষণে উড়ে যায়নি, আমি এটাও লক্ষ্য করেছি। গাত্রবন্ধন শেষ হয়ে উঠে আসতেই উমানাথকে বললাম, আমি একবার মিনিমায়ের সাথে একলা কথা বলতে চাই, আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। কি যে বলো দাদা, আপত্তি হবে কেন? কিন্তু মুশকিলটা হচ্ছে ও তো সারাদিন শুয়ে ঘুমিয়ে থাকে, তুমি কি আদৌ কথা বলতে পারবে ওর সঙ্গে? উমা, সেটা তোকে ভাবতে হবে না, তুই একবার ওকে ডাক। আমার কথায় উমা একবার বনলতার দিকে তাকিয়ে তারপর মেয়ের দিকে এগিয়ে গেল, তারপর খুব নিচু স্বরে তাকে ডাকতে লাগল, মিনিমা চোখ খোল, চোখ খোল মা, সকাল হয়ে গেছে যে, কিছু খাবি না? কে
কে ও বাবা? খুব ঘুম পাচ্ছে বাবা, আর একটু পরে উঠি। একবার চোখ খুলে দেখ কে এসেছে তোর সাথে কথা বলতে। এবারে মিনি একটুখানি পাশ ফিরে আমার দিকে তাকালো। আমাকে সে কোনোদিনও দেখেনি, তাই বিস্মিত হয়ে তাকিয়ে থেকে প্রশ্ন করল ওর বাবাকে, উনি কে বাবা? উনি হলেন তারানাথ জেঠু, খুব বড় সিদ্ধ পুরুষ। তোর শরীর খারাপ শুনে তোকে দেখতে এসেছেন। আপনি কেমন আছেন জেঠুমণি? আমি ভালো আছি মা, তোমার শরীর এখন কেমন আছে? সারাদিন গায়ে খুব ব্যথা হয়, রাতের বেলা জ্বরটা এত বেড়ে যায় যে তখন আমি বেহুশ হয়ে পড়ি। সকালবেলা উঠে দেখি কখনো হাতে চোট রয়েছে, আবার ঘাড়ের যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কিছু ভালো লাগছে না জেঠুমণি, আমি কোনোদিনও ঠিক হব না, কোনোদিনও না। আহা, কাঁদছো কেন? তার চেয়ে বরং আমি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি আমাকে সব সত্যি কথা বলবে কিন্তু, কেমন? আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে মিনি ওর বাবা মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। উমা মিনির চাহনি দেখে বুঝতে পারল যে ওদের সামনে মিনি কিছু বলতে চাইছে না, তাই সে হালকা কাশি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তারাদা, তোমরা কথা বলো, আমরা একটা কাজ ছেড়ে আসছি, আমি বাইরেই আছি, দরকার পড়লে আমাকে ডেকে নিও। কথাটা বলে উমা সেখান থেকে উঠে বাইরের দিকে যেই পা বাড়িয়েছে অমনি আমি বললাম, দরজাটা খোলা থাক, যদি কোনো কিছু দরকার লাগে। ওরা বাইরে যেতেই আমি মিনির দিকে তাকিয়ে নরম স্বরে বললাম, তা হ্যাঁ মামনি, এখন বলো তো তোমার কি সমস্যা, কি হয়েছে তোমার? আমার কথা শুনে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মিনি, তারপর বলতে শুরু করে, জেঠুমণি আমি কথাগুলো আপনাকে কিভাবে বলবো ঠিক ভেবে পাচ্ছি না, আপনি বিশ্বাস করবেন কি না আমি ঠিক জানি না। আমি জানি না আমি আপনাকে যে ঘটনাগুলো বলতে চাইছি সেগুলো আমার মনের ভুল নাকি সত্যি আমার সাথে ঘটে চলেছে প্রতিনিয়ত। এতটুকু বলে থামলো মিনি, তারপর ছোট করে একটা শ্বাস নিল। ওর কথা শুনে আমি ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বললাম, আসলে কি হয়েছে মিনি, সব কিছু খুলে বলো তো আমায়, তোমার এরকম দেখাচ্ছে কেন? আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল মিনি, তারপর আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো তার আখ্যান। আসলে জেঠুমণি, প্রায় এক মাস আগে থেকে প্রতি রাতে হঠাৎ করে মাসির বাড়িতে আমার ঘরের মধ্যে কিছু একটা শব্দ হয়। যখনই আমি ঘুমোতে যাব বলে বই খাতা টেবিলের উপরে তুলে রেখে বিছানায় শুয়ে পড়ি আর ঘুমটা ধীরে ধীরে আসতে শুরু করে, তখনই একটা অদ্ভুত শব্দ আমার পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে পড়ে, আর সেই কারণে প্রতি রাতেই আমার ঘুম ভেঙে যায়। বারবার খালি মনে হয় আমার আশেপাশে কেউ লুকিয়ে আমাকে দেখছে, তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগে, কিন্তু আমি কিছুতেই তাকে ছুঁতে পারি না বা তাকে দেখতেও পাই না। তবে বিশ্বাস করুন জেঠুমণি, আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সত্যি, তবে অদ্ভুতভাবে যখনই রাতে ওই শব্দটা আমার ঘরের মধ্যে হয়, আর যদি আমার ঘুম ভেঙে যায় তারপর কিছুক্ষণ এমন চলার পরে প্রচণ্ড ঘুম পেয়ে যায় আমার, সকালে যখন ঘুম ভাঙে ততক্ষণ অনেক বেলা হয়ে যায়। আর সব থেকে অস্বস্তিকর বিষয় হলো আমার সারা শরীরে চোট আঘাতের চিহ্ন থাকে। এতটুকু বলেই হাপুস নয়নে কাঁদতে লাগলো মিনি। ওকে সান্ত্বনা দিয়ে গম্ভীর কণ্ঠে আমি বললাম, শান্ত হও মা, আর ঠিক কি কি ঘটেছে তোমার সাথে সব কিছু আমার কাছে খুলে বলো, তবে এ ব্যাপারে কি তুমি এর আগে কারো কাছে কিছু বলেছো নাকি আমার কাছেই আজ প্রথম বলছো? আমার কথা শুনে নিজেকে যতটা সম্ভব
শান্ত করে নিয়ে আবার বলতে শুরু করলো মিনি। জেঠুমনি, এই ব্যাপারে আমি সবার আগে আমার বান্ধবীদের সাথে কথা বলেছিলাম। তারা আমার কথা শুনে প্রথমে বিশ্বাস করলেও পরে আমি এসব ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারিনি তাদের। যেহেতু আমি কোনো প্রমাণ দিতে পারিনি, তাই ওরা ভেবে নিয়েছিল যে আমি তাদের ভয় দেখানোর জন্য মিথ্যে গল্প বানিয়ে বলছি। কিন্তু বিশ্বাস করুন জেঠুমনি, কলকাতায় থাকাকালীন সত্যি প্রতিদিন রাতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। এতটুকু বলতেই মিনিকে থামিয়ে দিয়ে আমি বললাম, আচ্ছা বাড়িতে তোমার বাবা মাকে এসব ব্যাপারে কোনো কিছু বলোনি? জেঠুমনি, এরকম চলতে থাকলে আমার পড়াশোনায় খুব ক্ষতি হচ্ছিল। তখন আমি মাকে চিঠি লিখে সব কিছু জানাই। ছোটবেলা থেকেই আমার মা ছিল খেলার সাথী, আবার বান্ধবীও। আমি খুব গর্বিত ছিলাম এই কারণে যে এরকম একজন মানুষ আমার মা, যিনি সব সময় চেয়েছেন যাতে আমি ডাক্তার হতে পারি। আমার চিঠি পেয়ে মা মাসির বাড়িতে আসে। সে রাতে মা আমার সব কথা বিশ্বাস করে আমার ঘরের বিছানায় শুয়েছিলেন। আশ্চর্যজনক ঘটনা ঘটল রাতের বেলায়। রোজকার মতো পড়াশোনা করে আমি শুতে গেলাম বিছানায়। অন্য দিনের তুলনায় মনটা বেশি খুশি খুশি ছিল, কারণ মা আমার সাথে রয়েছে। আস্তে আস্তে যখন ঘুমটা পেতে লাগলো, ঠিক তখনই অদ্ভুতভাবে একই রকম শব্দ হলো, আর সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল। গলাটা প্রায় শুকিয়ে এসেছিল। আমি কোনো রকমে মাকে পুরো ব্যাপারটা বললাম, কিন্তু আমি শব্দটা শুনতে পেলেও মা একবারের জন্য সেই শব্দটা শুনতে পায়নি। এমনকি সারা রাত আমি শব্দ শুনলেও মায়ের কানে একটুও শব্দ পৌঁছয়নি। পরের দিন সকালে আমার হাতের কাটা আঘাতের চিহ্ন দেখাতেই মা প্রথমবারের জন্য বকাবকি করে আমাকে। মাও ভাবে আমি মিথ্যেবাদী, আমি নাকি বানিয়ে বানিয়ে সব বলেছি। বিশ্বাস করুন জেঠুমনি, আমি একটুও বানিয়ে বলিনি, আর এখনো বলছি না। কথাগুলো বলেই হু হু করে কাঁদতে লাগলো মিনি। আমি বললাম, মিনি মামনি, কান্নাকাটি করে না, কিচ্ছুটি হয়নি তোমার। আচ্ছা এর পরে কি হলো সেটা বলো তো। বেশ কিছুদিন ধরে এই বাড়িতে আসার কথা মনে হচ্ছিল, অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসিনি। তাই ঠিক করেছিলাম গ্রামের কালী মন্দিরের বার্ষিকী পুজোর আগের দিন বিকেলেই বাড়িতে চলে আসব। যেই ভাবা সেই কাজ। বড় বাজারে গেছিলাম বাবা মায়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। শেষ পর্যন্ত আমি যখন স্টেশনে পৌঁছলাম, তখন দুপুর 2:40 লোকাল ছেড়ে দিয়েছে। এরপরে ঝড় বৃষ্টির জন্য লাইনে অসুবিধা হয়েছে বলে ট্রেন লেট হবে। সেদিন আমার সাথে মিশুমশাই নিজে আসছিলেন আমাকে দিতে। শেষমেশ ট্রেন এলো 4:30 সময়। গ্রামে ঢোকার সময় একটা কিছু টের পাচ্ছিলাম আমি। স্টেশন থেকে গরুর গাড়িতে আমরা দুজন একসাথে আসছিলাম। সত্যি কথা বলতে কি, সেদিন সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি। কিন্তু গরুর গাড়ির গাড়োয়ান যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই আমাদেরকে নামিয়ে দিল, তখনই খটকাটা লাগে। শুধু আমরা এই গ্রামে যাব দুইজন, বাকিদের বাড়ি স্টেশনের কাছেই। আসলে বাবাকে না জানিয়ে কেবলমাত্র মাকে জানিয়েছিলাম যে আমি আসব, নইলে বাবা কলকাতা থেকেই আমাকে নিয়ে আসতো। কিন্তু এরকম একটা পরিস্থিতি হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। গাড়োয়ান গ্রামে ঢুকতে ইতস্তত করছে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি গো হারান কাকা, ভেতরে নিয়ে যাবে না? না রে মা, এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো নি। কেন গো, আগের বার তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসছিলে, আজ কি হলো? রাতের বেলায় তেনাদের নাম নেও বারণ, এই তো একটুখান রাস্তা, হাইটি চলে যাও। আগে যদি জানতাম আজ এরকম অবস্থা হবে, বাবাকে অন্য কিছু ব্যবস্থা করতে বলতাম। এই বলে আমি হাঁটা দিলাম গ্রামের দিকে। এমন সময় হারান কাকা আমাকে সাবধান করে বলেও যে পেছন থেকে কেউ ডাকলে আমি যেন পেছনে না ফিরি। এই বলে আর দাঁড়ায় না হারান কাকা। আমি সামনে এগোতে গিয়ে দেখি মিশুমশাই বেশ খানিকটা পিছিয়ে গেছেন। উনি আমাকে বললেন এগিয়ে যেতে। আমি নিজের মতো হাঁটতে শুরু করে দিলাম। রাস্তা দিয়ে আসতে আসতেই একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিলাম আমি।
তার সঙ্গে দম বন্ধ করা নিস্তব্ধতা। রাতের বেলায় গ্রামের রাস্তায় এমনিতেই একটু নির্জন থাকে, তা সে শীতের হোক কি বর্ষার রাত, কিন্তু এরকম শুনশান থাকে বলে কখনো শুনিনি। আমাদের গ্রাম থেকে অনেকেই শহরে আসা যাওয়া করে, কেউ যায় চাকরি করতে, আবার কেউ যায় ব্যবসা করতে, অনেকে আবার আমার মতো পড়াশোনা করতে যায়, অনেকেরই ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আজ তবে সব কিছু এত চুপচাপ কেন? আকাশে চাঁদ আছে ঠিকই, অল্প একটু মেঘও করেছে। যেখানে হারান কাকা আমাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করলাম চারিপাশে একটুও শব্দ নেই কোথাও, মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না, একটা ঝিঁঝি পোকাও ডাকছে না। আজ শুধু চারদিকে দুঃস্বপ্নের মতো লেগে আছে কটু আষ্টে গন্ধ। সামনে তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে, সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা, তার গা দিয়ে একটা শর্টকাট আছে আমাদের বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা বাঁশবাগানের ধার ঘেঁষে, সেই রাস্তাটাই ধরলাম আমি তাড়াতাড়ি হবে বলে। সেখান থেকে কিছুটা গেলেই গ্রামের মন্দির। বাঁশবাগানের মাঝামাঝি যেই না এসে পড়েছি, সেই পচা গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠল। কোনো রকমের শাড়ির আঁচল দিয়ে নাকটা চাপা দিতেই যাবো এমন সময় আচমকা মনে হলো বাঁদিক থেকে একটা আওয়াজ আসছে। সেটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। হারান কাকা বারবার বলে গেছে যাতে বাড়ি না পৌঁছানো অবধি না দাঁড়াই, ওদিকে মিশুমশাই আমার থেকে বেশ খানিকটা দূরে আছেন। আবার সেই আওয়াজটা শুনে রীতিমতো চমকে উঠি, ভয় ভয় ওদিকে দেখতেই মনে হলো যেন ছোপের আড়ালে কিছু একটা আছে। ছোটবেলা থেকে আমি বেশ ডান পিটেছিলাম, তার উপর শহরে পড়াশোনা করে সাহস বেশ খানিকটা বেড়ে গেছে, তাই পা টিপে টিপে রাস্তা ছেড়ে বাঁশবাগানে ঢুকলাম। একটা চাপা উত্তেজনায় বুকটা তুরু তুরু করছিল, কিন্তু আর একটু এগিয়েও থমকে গেলাম আমি। একটা হাড় চিবানোর মর্মর আওয়াজ কানে এলো মনে হলো না, ওটা তো একটা মরা গরু, কিন্তু ওটার উপর ওটা কি? ওর চোখগুলো জল জল করছে কেন? ঠিক এই সময় মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়লো ওই জন্তুটার গায়ে। ওটা কোনো জন্তু ছিল না জেঠুমনি, আমি সত্যি বলছি। ওটাকে দেখেই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল ততক্ষণে দেখি বাড়িতে বিছানায় শুয়ে আছি। তারপর কি যে হয়ে গেল আমার, সারা দিন শরীরটা কেমন লাগে, আর রাত হলে সেই আওয়াজটা এখানেও শুনতে পাই, তারপর আমার আর কোনো হুঁশ থাকে না। মিনির কথা শেষ হতেই আমি বলে উঠলাম, মিনিমা এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আসলে কি জানো তো, তুমি হয়তো পড়াশুনো নিয়ে অতিরিক্ত চিন্তা করছো, সেই কারণেই তোমার মনের মধ্যে এইসব উল্টোপাল্টা চিন্তা আসছে, আর এই জন্যেই তুমি এইসব শুনছো। আমি দেখছি কি করা যায়, কেমন? তুমি এখন বিশ্রাম নাও মা, আমি তোমার বাবার সাথে একটু কথা বলি যাই, কেমন? তুমি বিশ্রাম নাও। আমার কথা শুনে মিনি হাতের উল্টো পিট দিয়ে নিজের চোখ দুটি মুছে নিল। আমি ওই ঘর থেকে বেরিয়ে এলাম, সামনেই উমা আর বনলতা দাঁড়িয়ে আছে উৎসুক মুখে। তারা জিজ্ঞাসা করল, তারাদা কি বুঝলে? তোদের এই বাড়িতে কিছু অপশক্তি আছে রে। অবশ্য তারা আজকে বেশি কিছু করতে পারবে না, আমি মিনিমায় চারিদিকে গাত্র বন্ধন করে দিয়েছি। আচ্ছা উমা, এই কয়েকদিনের বৃষ্টিতে মাঠে ঘাটে অনেক মাছ আছে না রে? হ্যাঁ দাদা, চার পাঁচ দিন ধরে যেমন বর্ষা হচ্ছিল তাতে খাল বিল আর মাঠ একাকার হয়ে গিয়েছে জলে। আমাদের পাঁচু হালদারের বাঁশবাগানে এক হাঁটু জল, তার চেয়ে আশ্চর্য হচ্ছে কৈখালির মাঠে মাছ খেলছে সব, শিঙ মাগুর, পোনার চারা, কই, শয়ে শয়ে মাছ। কি বললি, বাঁশবাগানে? আসলে ছোটবেলায় মাছ ধরার খুব নেশা ছিল তো, শুধু বড়শি দিয়ে নয়, পোলো, হাত জাল আর কোচ দিয়েও বহু মাছ ধরেছি। মাছ খাবো বলে মাছ ধরা নয়, আসলে এর তোড়জোড় আর মজাটাই বড় কথা।
বুঝলি তো, তোর কথা শুনে হঠাৎ পুরনো নেশাটা একবার মাথা ছাড়া দিয়ে উঠলো। এই তো এটাই তো মাছ ধরার উপযুক্ত সময়, কি বলিস? তা তোর কাছে একটা পোলো হবে তো? পোলো? মাছ ধরবে নাকি? হ্যাঁ, তবে অনেকদিন অভ্যাস নেই অবশ্যই। ও কিছু হবে না, দেখি তো নিয়ে আয়। আছে বোধহয় একটা। কথাটা বলেই স্বামী স্ত্রী খানিকক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। আমি ব্যাপারটা আন্দাজ করতে পেরে উমাকে ডেকে বললাম, তোর মেয়ের কোনো ক্ষতি হবে না, আমি ওর চারিদিকে গাত্রবন্ধন করে দিয়েছি, তবে এর শক্তি 24 ঘন্টার বেশি স্থায়ী হবে না। যদিও আমার কিছু সামগ্রী আনতে হবে, সেজন্যই কালকের আগে ছাড়া আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না রে। ঠিক আছে দাদা, আসলে মেয়েটার চিন্তায় চোখের দুই পাতা এক করতে পারছি না। এরই মাঝে তোমাকে পেয়ে কিছুটা আশার আলো দেখেছি। মিনিমাকে সুস্থ করার দায়িত্ব আমার, আমি এমন বাঁধন দিয়ে রেখেছি যাতে কোনো অপশক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তুই কিছু চিন্তা করিস না রে। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে রাত্রে কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোবি না। আমি যতক্ষণ না আসব ততক্ষণ যাই হয়ে যাক না কেন, কিছুতেই কিন্তু বেরোবি না, ঠিক আছে? তার চেয়ে বরং আমার জন্য একটা পোলোর ব্যবস্থা করে দে, আমি একটু ওই গ্রামের মাঠে ঘাটে একটু ঘুরে আসি, কতদিন গ্রাম দেখিনি বলতো। দে দে, তাড়াতাড়ি দে। আমার কথা শেষ না হতেই বাড়ির ভেতর থেকে উমা পোলো নিয়ে এলো। সে আমার কর্মকাণ্ডে বেজায় চিন্তিত হয়ে পড়ল, অবশ্য মুখে কিছু প্রকাশ করল না। পোলো কি জিনিস? তোমরা যে আদ্যপান্ত শহরের ছেলে তা তোমাদের কথাতেই সুস্পষ্ট। পোলো হলো বেত বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস, আন্দাজ এই ফুট তিনেকের মতো হবে। এই পোলোর ওপর দিকে সরু মতো মুখ, সেখান দিয়ে হাত গুলিয়ে মাছ বের করতে হয়, আর তলার দিকে ঘেরটা বড়। কারণটা হলো মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে আর পালাতে পারে না। ছিপ না নিয়ে পোলো নেবার কারণ হলো আমি রাত্রিরে মাছ ধরব স্থির করে ফেলেছিলাম। আলো নিয়ে মাছ ধরা ভারী মজার, বিশেষ করে সে সময় বিরক্ত করার কেউ থাকে না, পাশে দাঁড়িয়ে পরামর্শ দেয় না, কটা মাছ পেয়েছি জিজ্ঞাসা করে না, তাই রাত্রিরই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে পুকুরে বা বিলে তার সম্ভব নয়, অগভীর জলাশয় প্রয়োজন। সন্ধ্যার একটু আগে গিয়ে কৈখালীর মাঠের অবস্থা দেখে এলাম। সমস্ত মাঠটায় পায়ের গোছ ডুবে যায় এমন জল, মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে, একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরুলাম। উমা সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম না, মাছ ধরার পরিবেশটাই আসল, সঙ্গে লোক থাকলে বক বক করবে, নানান কথা বলবে, না সে সুবিধা হবে না। কিন্তু উমাকে সঙ্গে নিলেই বোধহয় ভালো করতাম, তখনও তো জানি না কি ঘটতে চলেছে সেদিন রাত্রিরে। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে, আজ 5 দিন পর এই প্রথম একটু ক্ষান্ত দিল আকাশ, কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদেই, যে কোনো সময় আবার ঝেঁপে জল আসতে পারে। উমার কাছ থেকে তার মাসের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি, সেটা বগলে রয়েছে ভাঁজ করা, ছাতার ভেতরে আছে মুগার সুতো দিয়ে বোনা জালের থলে, মাছ পেলে তাতে রাখা হবে, আয়োজন সব ঠিক। এবার দেখা যাক কিরকম কি হয়, ভোর রাত অব্দি চেষ্টা তো চালিয়ে যাবই। মাঠে পা দিয়েই বুঝলাম উমানাথ মিথ্যা খবর দেয়নি, খাল ভিল ভেসে গিয়ে
প্রচুর মাছ চলে এসেছে এই কৈখালির মাঠে, কিন্তু মাছ থাকা আর মাছ ধরা এক ব্যাপার নয়। তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে ঝুপ করে চেপে ধরবে বলে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তা তো হয় না। জলের জীব, বহু কৌশল করে তবে এদের ধরতে হয়। কৌশল আমার অজানা নেই, ছোটবেলা থেকে মাছ ধরে আসছি। যেমন ধরো শোল বা ল্যাঠা মাছ, লণ্ঠন উঁচু করে ধরে নাড়ালে আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে। কই মাছ আবার আলো টালো কিছুই খেয়াল করে না, ঝাঁক বেঁধে একদিকে চলেছে তো চলেছেই, এদের ধরা সোজা। শিং আর মাগুর খুব চালাক মাছ, মানুষ বা অন্য কিছুর সাড়া পেলেই সে আর এ তল্লাটে থাকে না, সোঁ সোঁ করে পালায়। এরা ছোটেও খুব জোরে, জলের মধ্যে দৌড়ে নাগাল পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে শিং মাগুর ছোটে একদম সোজা, কোন দিকে গেল খেয়াল করলে একটু পরে পিছন পিছন সেখানে হাজির হওয়া যায়। সচরাচর এরা তাড়া খেয়ে ওই আলের ধারে বা গাছের শেকড়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, খোলা জায়গায় থাকে না। অন জায়গায় পোলো বসানো মুশকিল, তখন পা দিয়ে জলে শব্দ করতে হয়। ভয় পেয়ে মাছ আবার দৌড় দেওয়ার উদ্যোগ করলে তাড়াতাড়ি পোলো বসিয়ে দিতে হয়। তো যাকে, কথায় কথায় অন্য প্রসঙ্গ চলে এসেছি, তো এবার তাহলে আসল কথাটা বলি শোনো। ঘন্টা দুয়েকের মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাত কেটে বসে যাচ্ছে আমার। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলা হাওয়া দিচ্ছে, বৃষ্টি ফের এলো বলে এবার বাড়ি চলে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকেই মনের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসবার আগে থেকে আমি তা টের পাই, এ কথা তো আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলার কোণের দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল। সেই কারণে যেখানে মাছ ধরছিলাম সেখান থেকে উমার বাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আচমকা লক্ষ্য করলাম ওই বাড়ি থেকে কেউ একজন আদ্যপান্ত চাদরে নিজেকে মুড়ে নিয়ে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে যাচ্ছে। আমি মাঠের মধ্যেই মাছের সমস্ত সরঞ্জাম ফেলে দিয়ে ধীর পায়ে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটতে লাগলাম। পিছু ধাওয়া করে সোজা চলে এলাম শ্মশানে। দূরে থেকেও আগুনের তাপ লাগছে গায়ে, লকলকে শিখা আকাশ ছুঁই ছুঁই করছে, ধোঁয়া পাক খেয়ে উপর দিকে উঠছে, সেটা ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ছে আশেপাশে সব জায়গায়। শিমুল আর অশ্বত্থ গাছের ফাঁক দিয়ে চিতার আগুন পরিষ্কার দেখা যাচ্ছে, আগুনের কি ভয়ানক দাপাদাপি। শ্মশানটা বেশ পুরনো, দেখে মনে হচ্ছে বহুকাল যাবৎ এখানে কেউ মরা পড়ায় না। চিতায় গাছের বড় বড় গুঁড়ি জ্বলছে। এবার ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখুন, শ্মশানের ভিজে মাটির উপরে, লাল কম্বলের আসনের ভিজে লাল ছিড়ির উপরে উত্তর অভিমুখে বসে আছে একজন তান্ত্রিক গোছের লোক। তার ডান দিকে গোটা সাত কি আটেক খাক নির্জীব হয়ে পড়ে আছে, সব কটারই পা দুখানি একত্র করে লাল সুতো দিয়ে বাঁধা রয়েছে। মাঝে মাঝে ডানা ছটপটানোর শব্দ পাচ্ছি। নিজেদের পরিণামের কথা চিন্তা করে কাকেরা বৃথা চেষ্টা করে যাচ্ছে, পশুপক্ষীও তাদের মৃত্যুর আঁচ পায়। কাকেদের অবস্থা দেখে
এইটুকু বুঝতে কোনো অসুবিধা আমার হলো না। কিন্তু এই মুহূর্তে এই তান্ত্রিকের আসল পরিচয় আর তার অভিপ্রায় না জানা অবধি কোনো কিছুই করা সম্ভব নয়। আর সবথেকে বড় প্রশ্ন হলো, এত রাতে নিজেকে সম্পূর্ণ আবৃত করে কে উমানাথের বাড়ি থেকে বেরিয়ে এই শ্মশান ভূমিতে এসেছে, এবং কি তার মতলব? সেই অবলা জীবদের নিয়ে কিছু একটা পৈশাচিক কাণ্ড যে ঘটতে চলেছে এটা বেশ ভালো করেই বুঝতে পেরেছে তারা। বেশ খানিকটা তফাতে সবচেয়ে মোটা গুড়ির বড় গাছটার পিছনে দাঁড়িয়ে সব কিছু দেখার চেষ্টা করতে লাগলাম আমি। সেই তান্ত্রিক পাছে আমার উপস্থিতি টের পেয়ে যায়, এই জন্য রীতিমতো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি শ্মশান ভূমিতে। কিছুটা ধাতস্থ হয়ে ভালো করে এবারে লক্ষ্য করতে লাগলাম সব দিক। চিতায় কিন্তু কোনো মড়া পুড়ছে না, পুড়ছে শুধু কতকগুলি কাঠ। চারিদিকে রাত্রিকালীন নিস্তব্ধতা। এবার দেখলাম উমানাথের বাড়ি থেকে বেরোনো অবগুণ্ঠিত সেই মূর্তি কোনো রকম শব্দ না করেই চুপটি করে বসে পড়ল ওই তান্ত্রিকের পাশে। দূর থেকে যা বুঝলাম, নিবিষ্ট মনে সেই তান্ত্রিক তার ক্রিয়া করে চলেছে। তবে দৃশ্যটা দেখে আচমকা শিউরে উঠলাম আমি। সে মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটা একটা করে কাককে আহুতি দিচ্ছে ওই চিতার আগুনে। ওহ ওহ, কি অসহনীয় দৃশ্য! এমন অমানসিক কাজও মানুষ করতে পারে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই অবলা জীবগুলোকে আহুতি দিতে পারে কেউ? মৃত্যু যন্ত্রণায় তাদের গলা দিয়ে এক অদ্ভুত ধরনের বুক কাঁপানো এক বিরাট আওয়াজ বেরিয়ে আসছিল। তারপর একটা সময় চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছিল ওগুলো। জায়গাটা যেন আগের চেয়েও আরো নিস্তব্ধ হয়ে উঠছে। এইভাবে সব শুদ্ধ সাত সাতটা কাকি আগুনের গর্ভে নিশ্চিন্ন হয়ে গেল। আমি নিশ্চল পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছি। একটু একটু করে সময় বয়ে চলেছে, কিন্তু এই পাপাচারী তান্ত্রিকের আসল পরিচয় জানতে না পারা অবধি কোনো কিছু করতেও তো পারছি না। আচমকা শুনতে পেলাম চেনা পরিচিত একটি নাম, মিনি। তাহলে এই তান্ত্রিকের আসল লক্ষ্য হলো উমার মেয়ে মিনি? কিন্তু কেন? ওই বাচ্চা মেয়েটি কার কি ক্ষতি করেছে? এবার অগ্নিকুণ্ডে আর কাট দিচ্ছে না সেই তান্ত্রিকটি। আগুন জ্বালার প্রয়োজন বোধহয় ফুরিয়ে গেছে। ধীরে ধীরে আগুন নিভে আসতে লাগলো। তান্ত্রিকটা খুব জোরে জোরে নিঃশ্বাস টানছে মুখ দিয়ে। মনে হচ্ছে যেন একটা ঘূর্ণিঝড়কে টেনে নিয়ে যাচ্ছে নিজের ভিতরে। এই ঝড়ের সঙ্গেও ফিসফিস করে উঠছে মন্ত্র আর মিনির নাম। নিঃশ্বাস ফেলছে আবার দ্বিগুণ জোরে, দুই নাক দিয়ে। এবারেও ওই মন্ত্র এবং ওই একই নাম। চিতার আগুন নিভল সম্পূর্ণভাবে। যেখানে কাককটা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেখানকার ভস্ম তুলে নিল সেই তান্ত্রিক একটি মড়ার খুলিতে। তারপর উঠে দাঁড়িয়ে ভস্ম ছড়িয়ে দিতে লাগলো চারিদিকে, আর নাম উচ্চারণ করে এক এক দিকে ফুঁ দিতে লাগলো। আমি দেখলাম মরা কাকের দেহভস্ম থেকে অসংখ্য জীবন্ত কাক বেরিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কি ভয়ানক হয়ে উঠেছে তারা! সেই তান্ত্রিক যেদিকে হাত নাড়ালো সেই দিকেই কাকগুলি উড়ে চলল। আরে আরে, ওইদিকে তো উমানাথের বাড়ি! ক্রিয়া সম্পন্ন করে অট্ট হাসিতে ফেটে পড়ল সেই তান্ত্রিক। এতক্ষণে পাশে বসে থাকা আবৃত মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ধীর শক্তির কম্পিত গলায়
বলতে শুরু করলো, বজ্রদা, তোমার কথা মতো মিনির চুলের আগাটা কেটে এনেছিলাম, এবারে কাজ হবে তো? হ্যাঁ রে লতা, কোনো চিন্তা করিস না, আমি তো তোকে আগেই বলেছি মিনিকে বলে দিলে তবেই তুই পুত্র সন্তানের উত্তরাধিকারিণী হবি। এই তান্ত্রিক তাহলে বজ্রগুণিন, আর ওই আবৃত মানুষটি বনলতা? হায় হায়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপন গর্ভজাত মেয়েকে বলি দিতে উদ্যত হয়েছে জননী। হা ঈশ্বর, হা কি দেখলাম আমি! এইসব ভাবছি, আশঙ্কা কারোর হাঁটার শব্দ শোনা গেল, সেই দিকে চোখ পড়তেই দেখতে পেলাম মিনি আচ্ছন্নের মতো হেঁটে এসেছে এদিকেই। ওর দেহটা যেন এখন ওর নিজের নয়, ওর দুই চোখ মোজা, তবু হেঁটে এগিয়ে আসছে এদিকেই। আমি প্রমাদ গুনলাম, এবারে নিজের স্বরূপের সামনে না এলে সমূহ বিপদ। সিদ্ধান্ত নিয়ে নিলাম, গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বললাম, স্তব্ধ হও বজ্রগুণিন, তোমার জারিজুরি এবারে শেষ। কথাটা বলেই গুরুদেবকে স্মরণ করে মন্ত্রপুত কিছুটা ভস্ম ছড়িয়ে দিলাম মিনির গায়ে। তৎক্ষণাৎ মিনি হাঁটা থামিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল, সেটা দেখে আরো ক্রুদ্ধ হয়ে উঠল বজ্রগুণিন। ওরে বাসান্ড, তুই আমার ক্রিয়ায় বাধা দিলি, তুই জানিস আমি কে? আমি বজ্রগুণিন, বহুতন্ত্রের পাটন্তে কুহুকের বিদ্যায় পারদর্শী হয়েছি আমি। আজ ভয়ানক কুহুকের ফাঁদে আমি একে বন্দী করেছি, এইবার কেবলমাত্র কিছু ক্রিয়া সম্পন্ন করলেই এই বন্দী নিজের ইচ্ছায় মনোলতার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। কে ক্রিয়া সম্পন্ন করি? আমি এইবার হাত জোর করে মাটিতে বসে বজ্রগুণিনের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলে উঠলাম, দোহাই বজ্রগুণিন, আপনি এই অনর্থ করবেন না, আপনি যা আদেশ করবেন আমি তাই করব, কৃপা করে মার্জনা করুন। তাহলে স্বীকার করলি তো যে এই পৃথিবীতে আমার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি স্বয়ং ভগবানও না। তবে কি বলতো, আমি এতদিন সাধনা করেছি অমরত্ব লাভের আশায়, আর এর জন্য বড় জন কুমারীকে বলিও দিয়েছি, এই মিনি হলো ১৩ নম্বর, একে বলি দিলেই আমি পেয়ে যাব সেই অমরত্বের গূঢ় রহস্য, তাই একে আমার চাই। ঠিক আছে, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম মিনির পাশে, তারপর তার হাতটা ধরে নিয়ে এগিয়ে যেতে লাগলাম বজ্রগুণিনের দিকে। কাঠের পুতুলের মতো এক পা করে আমার সাথে চলতে লাগলো মিনি নিজের মৃত্যুর দিকে। ওকে ওইখানেই বসিয়ে দে। বজ্রর কথা শুনে একবার তার দিকে তাকিয়ে আমি ওই বিশেষ স্থানে মিনিকে বসিয়ে দিতে উদ্যত হলাম। মিনিকে ওই স্থানে বসিয়ে দিতেই বজ্রর চোখে অমরত্বের নেশা যেন খানিকটা বেড়ে গেল, কিন্তু সে জানতো না যে আমিও তারানাথ তান্ত্রিক। তাই তার চোখকে ফাঁকি দিয়ে মিনির গলার মধ্যে গুরুদেবের দেওয়া মন্ত্রপুত রুদ্রাক্ষ পরিয়ে দিলাম। তারপরে কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে বজ্রের ক্রিয়াকলাপ দেখতে লাগলাম। বজ্রকে কেউ বাধা দিতে পারবে না এই ভেবে বজ্র তার পাশে রাখা খাঁড়াটি তুলে যেই না মিনির ঘাড়ে কোপ বসানোর জন্য মিনির ঘাড়ের কাছে আনল, অমনি বজ্রের জীবনে নেমে এলো দুঃস্বপ্নের কালো দিন। ওর হাত থেকে খাঁড়াটা ছিটকে লাগলো বনলতার গায়ে। বজ্রের মনে হলো ওর মাথাটা যেন দুলে উঠল, এক মুহূর্তের মধ্যে তার বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হলো, মাথার শিরা ধমনিগুলি যেন ফেটে বেরিয়ে যেতে চাইছে, নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসছে, ধীরে ধীরে তার জীবনী শক্তি ক্ষয় হয়ে আসতে লাগলো। অমরত্ব পেতে চাওয়া
লোভী গুণীন বজ্র একটা মরণ হেঁচকি তুলে চিরতরে পৃথিবী ছেড়ে বিদায় নিল। গুরুদেবের রুদ্রাক্ষের এমনই বিচিত্র লীলা। এদিকে আচমকা উমার চিৎকারে আমার সম্বিত ফিরে আসে। তাকিয়ে দেখি উমা সেখানে উপস্থিত হয়ে মেয়েকে পরম যত্নে নিজের বুকের মধ্যে আগলে রেখেছে। তার বুক ফাটা কান্নায় সমস্ত পরিবেশ এক পিতার যন্ত্রণার সাথে তালে তাল মেলালো। আচ্ছা বনলতা, বনলতা কি হলো? বলছি বজ্রর হাত থেকে ছিটকে আসা খাঁড়াটা সোজা গিয়ে বনলতার গলায় বিঁধে যায়। একটা কথা আছে জানো তো, নিজের কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। বনলতাও তার কৃতকর্মের ফল পেয়েছিল হাতে নাতে। শুনছিলেন লেখক অর্ণব দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বজ্রগুণীন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।